হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর গ্রামে দুষ্কৃতীদের হামলায় ঘরবাড়ি ভাঙচুর মন্দিরের দেবী মূর্তির অলঙ্কার প্রণামী বাক্স লুটের ঘটনার পর পরিদর্শনে গিয়ে মাঝপথে আটকা পড়লেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মর্মু পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সাংসদকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ মঙ্গলবার দুপুরে চণ্ডীপুর গ্রামে যান উত্তর মালদার সাংসদ খগেন মর্মু কিন্তু তাকে গ্রামে যেতে বাধা দেয় পুলিশ এ নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামে করোনা আক্রান্তের হদিস মিলেছে তাই এলাকাগুলি কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে তাই সাংসদকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি যদিও পুলিশি বাধায় বিজেপি সাংসদ খগেন মুর্মুকে বাধ্য হয়েই ফিরে আসতে হয় গোটা ঘটনা নিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন সাংসদ এদিকে উত্তর মালদার বিজেপি সাংসদের ঘটনাস্থলে পরিদর্শন করতে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর বাবু যেটা বলছেন উনি পুরোপুরি বেসলেস কথা বলছেন উনি আজকে হরিশ্চন্দ্রপুরে গেছিলেন আমিও শুনলাম যে ওনাকে আটকিয়ে দেওয়া হয়েছে কারণ কি যে জায়গায় উনি যাচ্ছিলেন ওটা হচ্ছে একটা কন্টেইনমেন্ট জোন আপনারা জানেন মালদায় প্রায় উনিশটা করোনা ভাইরাসের কেস ধরা পড়েছে এবং ম্যাক্সিমাম কেস কিন্তু হরিশ্চন্দ্রপুরে প্রায় দশটা কেস ধরা পড়েছে এবং তাই বলে ওই জায়গাটাকে কন্টেনমেন্ট জোন করে দেওয়া হয়েছে এবং কন্টেনমেন্ট জোন থেকে না কেউ আসতে পারে না কেউ যেতে পারে এটা করোনা ভাইরাসকে আটকানোর জন্যে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে আজকে হঠাৎ করে উনি হরিশ্চন্দ্রপুরে পৌঁছে গেছেন এতদিন ওনাকে এলাকায় দেখা যায়নি আমরা যবে থেকে করোনা ভাইরাসের সমস্যা শুরু হয়েছে লকডাউন শুরু হয়েছে আমরা মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম প্রশাসনের সঙ্গেও আমরা যোগাযোগ রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু এতদিন খগেনবাবুকে এলাকায় দেখা যায়নি আজকে উনি হঠাৎ করে হরিশ্চন্দ্রপুর পৌঁছে গেলেন সাম্প্রদায়িক বিষ ছড়ানোর জন্য তো ওনাকে পুলিশ আটকেছে পুলিশ খুব ভালো কাজ করছে আপনারা জানেন এই যে ঘটনাটা ঘটেছে একটা বাজারকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে এবং পুলিশ খুব কড়াভাবে অ্যাকশান নিয়েছে চারজনকে অ্যারেস্টও করেছে পিস মিটিং হয়েছে এলাকা এখন কন্ট্রোলে আছে